অষ্টমীতে সন্ধি পূজার লগ্ন এলে পরে শতেক প্রদীপ জ্বলে মায়ের বরণ ঘরে ঘরে। এই প্রদীপ আমাদের মনে জ্বলে ওঠে, আমাদের প্রাণে জ্বলে ওঠে। আজ অষ্টমীর দিন এই প্রদীপ প্রত্যেকের মনে প্রাণে গৃহে জ্বলে উঠবে। আর এই মুহূর্তে আমাদের স্টুডিওতেও আমরা বৈঠকে নিয়ে অবশ্যই এসে গেছি আলোকিত হতে, সেই বৈঠকিতে প্রবেশ করব। চলুন। মা গো, যেদিকে চাই সেদিকে রয়েছ তুমি, তুমি শুভ প্রতীক জীবন বোধের অবারিত বাসভূমি, তুমি ভোরের আলোয় ভরা পবিত্রতার চেনা মুখ, স্নিগ্ধ শান্ত প্রসন্নতার চিরসুখ, ভবনে থেকেও তুমি ভুবনকামী, একটু চোখের আড়াল হলে অভিমানে বহু দূর, ক্ষমায় আপন তুমি মোহন বাঁশির মিঠে সুর, অন্তরে থেকে তুমি অন্তর জামি, মা গো যেদিকে চাই সেদিকে রয়েছ তুমি। Hello, Prudy.
অসাধারণ এক শুরু। মহাষ্টমীর দিনে আজকে সৃজনের যে পূজার বৈঠকে তাতেই আমরা সবাই অংশগ্রহণ করেছি। সৃজন পরিবারের আরও বেশ কিছু সদস্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে, আর অবশ্যই রয়েছেন আপনারা, সৃজন পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যরা। যারা রয়েছেন আজকে তাদের সঙ্গে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তাদের নামটি যথেষ্ট। শেক্সপিয়ারের সেই কথা অনুযায়ী দাদা, হোয়াট ইজ ইন নেম, কাজেই তার পরিচয়। সুতরাং আমি শুধু নামে নামে তাদের সঙ্গে আলাপ করে দিই, চন্দ্রাবলী দিই। চন্দ্রাবলী রুদ্রদত্ত ডান দিকে, তার পাশেই রয়েছেন দেবাশিসদা, দেবাশিস বসু। আমার মা দিকে প্রথমেই রয়েছেন প্রণতি ঠাকুর, প্রণতিদি। তার পাশে রয়েছেন প্রবুদ্ধ রাহা। আর আমাদের মধ্যমণি হয়ে একদম ঠিক। আসলে একটা কথা আছে যে আমরা ছোটবেলা থেকেই যতগুলোই জামা কাপড় হোক না কেন অষ্টমীর দিনের জন্য স্পেশালটি রাখি। সব থেকে যেটা ভালো সেটা অষ্টমীর জন্য তোলা থাকে। আটঘাট বেঁধেই তো অষ্টমী আসে। একদম। আর আজকের এই শুভক্ষণে আমরা শুরু করেছি সুর দিয়ে, আর আজকেই মহাষ্টমীর দিন সন্ধি পূজার লগ্ন আসে, যে সময় মায়ের ঘরে প্রদীপ জ্বলে। আসলে মায়ের ঘর তো আমাদের হৃদয়ে, তাই প্রদীপটা মনে হয় আমাদের হৃদয়ে জ্বলে, শিক্ষার, জ্ঞানের, প্রকাশের এবং সবথেকে বড় বোধের প্রদীপ। সেই শিখা জ্বলে উঠুক, আমাদের সকলের মনের মধ্যে সেই আশাই থাকুক। প্রণতি দিকে আমি একটু রিকোয়েস্ট করব, অনুরোধ করব, দিদি যদি আমাদের হয়ে এখানে একটি প্রদীপ। একটা জিনিস লক্ষ্য করেছো যে আমার শাড়ির রঙের সঙ্গে কিন্তু এই বাতির রংটা প্রায় একদম একই রকম। এটা এটার মধ্যেও একটা সৃজনী ব্যাপার আছে না? এটা কিন্তু একটা মিলে গেল, মিলে গেল, মেলাবার যিনি মেলালেন তিনি। ঠিক তাই, খুব ভালো লাগছে। এইভাবে ব্যর্থ প্রাণের আবর্জনা কিন্তু পুড়ে যায় একদম। আর এই যে অষ্টমীর দিনের 108 প্রদীপ জ্বালা এবং মায়ের চরণে 108টি পদ্ম দিয়েছে সন্ধি পুজোর সময়, এবং সকাল থেকেই আজকে সারাদিন ধরে পূজোর অঞ্জলি চলছে, অষ্টমী পুজো তিথি রয়েছে সারাদিন, সেই জন্য চারপাশটা একটা অন্যরকম আবেশে কিন্তু ভরে উঠেছে। আর এই সময় আমরা সৃজন টিভির এত সুন্দর একটা অনুষ্ঠানে এসে সত্যি আমাদের বড্ড ভালো লাগছে। প্রণতি, মনে হচ্ছে একটা ওম রয়েছে, একটা ওম রয়েছে। এবং আপনাদের যে এইটা মনে হওয়া, এই মনে হওয়াটা সৃজনের জন্য একটা বড় পাওয়া। কেননা সত্যি কথা, আজকে এখানে পর্দার সামনে বলতেও কোনো অসুবিধা নেই, আমরা বারবার একটা কথা বলি যে সৃজন একটি মুভমেন্ট, একটি আন্দোলন, কোনো একটা শুভ বোধকে নিয়ে, শুভ সঙ্গে, শুভের জন্য। এবং এই যে এই আন্দোলনে আপনারা যে একদম সৃজনের পাশে দাঁড়িয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা একটা ভালো মানুষের দল গড়তে চাই। ঠিক, একদম একদম। হ্যাঁ, প্রবুদ্ধ দার কাছ থেকে প্রথম একটি গান শুনি। তাই তোমার আনন্দ আমার পথ, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমার
নিয়ে মেলে ছোয়ে মেলা আমার হিয়ায় চলছে রসের খেলা মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয়ে লাগে ফিরছ কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগে তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয়ে লাগে ফিরছ কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগে তাই তো প্রভু যে থায় এলো যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে প্রতিদিনের প্রথম আলো মধ্যাহ্নের তান সূর্যাস্তের রক্তিমাভা ধ্রুবতারার গান মানবতার প্রিয় পুরোহিত পবিত্রতার ধারা পৃথিবীর সব প্রণাম মন্ত্র রবি ঠাকুরের ইশারা একদম ঠিক অসাধারণ মানে দুয়ে মিলে বলতে হবে প্রবুদ্ধতার গান আর তারপর দেবাশিসদার এই কথা অসাধারণ একটা কবিতা এই সূত্রে মনে পড়ে গেল মানে রবীন্দ্রনাথ আসলে রবীন্দ্রনাথ নিয়ে তো আমরা বাঁচি হ্যাঁ মানে তার ভাষায় কথা বলি তাকে আশ্রয় করে আমাদের যাপন এটা যখন আমি অঘোর ঘুমে যখন মধ্যরাত তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ যখন আমার দুঃখ কষ্টে ভেতরে অশ্রুপাত তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ যখন আমি হারিয়ে যাই কেউ ধরে না হাত তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ একদম ঠিক দেবব্রত দত্তের কবিতা আমার মনে হয় যে বড্ড সত্যি আমাদের জীবনে আর কি কিন্তু আজকে তো আমরা অষ্টমীর বৈঠকিতে বসেছি তা মা দুর্গাকে নিয়ে তো কিছু বলতেই হবে অবশ্যই বলতে হবে বলতে দেবাশিসদা আমার মনে হয় এটা তোমার নিজের রচনা তুমি যেটা যদি আমি না
অন্য কারোর লেখা পড়ে আমি অবশ্যই নাম বলি। এরকম গতবার পুজোয় লিখেছিলাম, আমি ডায়েরিটাই নিয়ে এসেছি, এটা নাম দিয়েছিলাম দুর্গা দুক্কা। আচ্ছা, দেখো একটা পুজো আসা মানেই তো একটা স্মৃতি মধুরতা, আমরা কোথায় যেন ছোট্টটি হয়ে যায়, একদম স্বপ্ন দেখা সেই কথা মনে পড়ে যায়, তাই না? উঠোন পেলেই চু কিতকিত, উঠোন পেলেই চু কিতকিত, খাটের নিচে ঘর কন্যা, ধন্যী মেয়ের গিন্নি পনায় সৃষ্টি সুখের মধুবন্যা, বোধন থেকে বিসর্জনের সময় মাপা কয়েকটি দিন, ফিরে যায় মেয়ে পতিগৃহে শৈশবের স্মৃতিমলিন, এইখানে দেখো দুয়ের মিল, দুর্গা আসে দুর্গা যায়, দেবী হোক বা মানব কন্যা, সিঁদুর ছুঁলে সব বদলায়। অসাধারণ। মনে পড়ছে একটি ছোট্ট কবিতা, এটা শান্তনুদার লেখা, আমরা মনে হয় তোমরা সবাই যে কোনো শিল্পী যে কণ্ঠের উপর যাদের নির্ভরশীলতা তারা শান্তনুদাকে চেনেন না এরকম হতেই পারে না। ভালো ডাক্তার আমাদের পশ্চিমবঙ্গে অনেক আছেন, কিন্তু এই দেবতার মতো দেখি আমরা, হ্যাঁ দেবতার শান্তনুদা হচ্ছেন ভালো ডাক্তার এবং তার সঙ্গে বড্ড ভালো মানুষ, বড্ড ভালো মানুষ, হ্যাঁ এটা এখন বিরল। তা উনি তো শিশু অপারেশনের সময় উনি কোঅপারেশন করেন, তো আরে ছোট্ট কবিতা আমি শুনছি। মা দুক্কা দুক্কা মা, দুক্কা মানে কাশ, দুক্কা মানে ছুটি এবং বিশাল অবকাশ। মা দুক্কা দুক্কা মা, দুক্কা মানে শক্তি, দুক্কা মানে প্রেম প্রীতি আর সত্যিকারের ভক্তি। মা দুক্কা দুক্কা মা, দুক্কা মানে আশা, দুক্কা মানে সবার জন্য অপার ভালোবাসা। সত্যিই তাই, এই কটা দিন তো আমরা সব ভুলে ভালোবাসতে শিখি, আনন্দ করতে চাই, তাই না? সবাই মিলে, সবাই মিলে সারাটা বছর আমাদের যেমন করেই কাটুক না কেন, এই কটা দিন আমাদের মনটা একেবারে উন্মুক্ত হয়ে যায়। মা আসছেন, মা আসছেন, তার একটা প্রস্তুতি বহুদিন ধরে চলে মনের মধ্যে, কিন্তু এই আজ যে অষ্টমী, এই অষ্টমীর থেকেই মনটা যেন আবার কাঁদতেও শুরু করে যে কাল নবমী, নবমী এসে যাবে। কিন্তু দিদি এখানে আমি বলবো অষ্টমীর দিনই বসে না, ওই নবমী এসে যাবে ওই ভয়টা পাবো না আজকে, একদম ভয় পাবো না, একদম মানে একটা দিন হোক যেন বই ঘন্টা। সত্যি আমাদের এই সময় মনে হয় এক এক সময় যখন আমাদের বেশ টাফ টাইম যায়, খুব কাজকর্ম বা কাজকর্ম নিয়ে কিছু টেনশনস চলছে, তখন মনে হয় কি দিনটা কত বড়, দিনটা কাটছে না, এই দুটো দিন যাচ্ছে না, আর এই মা যখন আসে তখন এই চারটে দিন কি হলো, এই তো শুরু হলো আবার শেষ, এইরকম একটা আমাদের মনে হয়। আর আজকে দর্শক বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আমি না তন্ময় হয়ে থাকছি শুনতে, কারণ যাদের কাছ থেকে শুনে শুনে, যাদের বলা শুনে, বলতে শেখা, শেখার তুলনায় সবথেকে বড় বলার ইচ্ছা তৈরি হওয়া, যা তৈরি হয়েছে তাদের সঙ্গে যখন বসে থাকা, তাদেরকে নিয়ে যখন কথা বলা, তখন আমি তন্ময় হয়ে শুনছি খালি তাদের কথা। আমাদের সপ্তমীর দিন দেবাশিস দা আর অরুণিতা দি এসেছিলেন রায়চৌধুরী, অবশ্যই আমরা শিল্পী দম্পতি, তাঁদের কাছেও কথা শুনতে শুনতে না আমরা খালি শুনেই যাচ্ছি, আচ্ছা এটা যে শেষ হচ্ছে সেই শেষটা যেন শেষ হয়েও হইল না শেষ, এই একটা রেশ রেখে যাচ্ছে। একদম না, সবে তো শুরু, চন্দ্রাবলী দিদির কাছে একটু যাই। দিদি পুজোর আজকে অষ্টমীর দিন, দুটো দিন অলরেডি কেটে গেছে, কেমন কাটলো পুজো? দেখো আমাদের হচ্ছে রদ দেখা কলা বেচা, মানে আমরা যেমন মাকে দর্শন করি, যেমন মাকে আমরা আমাদের মনের ভক্তি তাকে জানাই, পুজোর কটা দিন বিশেষ করে সারা বছরই জানাই,
বিশেষ করে এই কটা দিন সঙ্গে সঙ্গে আবার গানটাও গাই, কেননা এই সময় আমাদের অনেক অনুষ্ঠান হয়, চারিদিকে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান, আর প্রত্যেক দিনই কিছু না কিছু করছি, কোথাও না কোথাও গাইছি, সেভাবেই কেটে গেল দুটো দিন। এবং যেমন আজকে এখানে সৃজনে সৃজনের বন্ধুদের সঙ্গে, ঠিক ঠিক, মানে এটাও তো একটা কলা। এই বিদ্যা প্রসঙ্গে একটা কথায় আসবো, তারপরে আমরা চন্দ্রাবলীদের গানে যাব। দর্শক বন্ধুদেরকেও বলি এই প্রসঙ্গে যে বেদে কিন্তু দেবী দুর্গার কোনো উল্লেখ নেই, দেবী দুর্গাকে বৈদিক দেবী হিসেবে গণ্য করা হয় না। বেদে শুধুমাত্র দেবী সরস্বতীর উল্লেখ আছে, যিনি কিনা শক্তিদায়িনী, সম্পদ দায়িনী এবং অবশ্যই জ্ঞান দায়িনী। পরবর্তীকালে দেখা গেছে যে তাঁদের মধ্যে থেকে এই ভাগ করে নিয়ে শক্তিরূপটি দেবী দুর্গার কাছে এসছে, সম্পদের দাত্রী দেবী, সম্পদ দাত্রী দেবী হিসেবে মা লক্ষ্মীকে কল্পনা করা হয়েছে এবং জ্ঞানদায়িনী শারদা, এই হয়েছে। দীনেশচন্দ্র সেন আমাদের ঐতিহাসিক, উনি বলছেন যে দুর্গা পূজা, এই যে মহিষাসুর ও মর্দিনী মহিষাসুরকে বধ করছে, এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট উনি খুঁজে পাচ্ছেন। উনি বলছেন আলেকজান্ডারকে মহিষাসুর হিসেবে কল্পনা করা হয়েছিল, তার ওই শিরস্থান, সেই একটু মহিষের মতো তার গেট আপটা ছিল আর কি, সেই কারণে তাকে ওই রকমভাবে কল্পনা করছে। পুরু এবং ওই দেশীয় যারা রাজা, যারা কাশ্মীর, চিরকালই তো কাশ্মীর বা হিমালয়কে আমরা একটা দেবস্থান দেবস্থান ধরি, সেটি স্বর্গ, পুরু বা তারা হচ্ছে দেবতা, তাদেরকে হারিয়ে মহিষাসুর কিছুদিনের জন্য সেখানে দখল করেছিল, তারপর পরাশক্তি এসে তাকে পেছন পানে নিয়ে গেছে, এশিয়া মাইনরের দিকে আবার ফিরিয়ে নিয়ে গেছে, সেখানেই দুর্গার রূপের কল্পনা সম্ভবত করা হয়েছে, এরম ভাবে উনি বলছেন ওনার লেখায়। দীনেশবাবু, একটা নতুন তথ্য পেলাম আমরা, অনেক কিছু জানতে পারছি। দেবী দুর্গাকে তো বলা হতো ব্যাধের ঘরের দেবী, তাকে বলা হতো ডোমের মেয়ে, কেননা ডোম ব্যাধ। আপনি মনে করবেন যে মঙ্গল কাব্যে, চণ্ডী মঙ্গল কাব্যে, কালকে তো কিন্তু ব্যাধ, এবং এখনো আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের বেশ কিছু জায়গায় ওঁরাও সম্প্রদায়ের কথা তো ছোট নাগপুরে আমরা সবাই জানি, তারা পুজো করেন দেবী দুর্গাকে, সেখানে পূজা পূজকের আসনে বসেন একজন ডোম, পূজার যা নৈবেদ্য তা হচ্ছে মদ, মাংস এবং কাঁচা ফল, গোটা ফল, একদম লৌকিক দেবী। এবং আমাদের দুর্গাপূজায় নাকি একটি মন্ত্রই উচ্চারিত হয় যে দেশজ যত মাতা আছেন, তা চণ্ডী রূপে হোক, দুর্গা কালী যে রূপেই হোক, সবাইকে সেই মুহূর্তে প্রণাম জানালাম। এটা অসাধারণ, এগুলো আমরা যখন দেখি আমরা ভাবি মানুষদের কাছে একদম দেবাশিস দা, ঠিক ঠিক। আমি মানে এটা আশা করিনি, তবে এরকম যে একটা স্বতঃস্ফূর্ত যে কোনো সময় কিছু বেরিয়ে যেতে পারে দেবাশিস দার কাছে, সেটা ঠিক, কারণ সেগুলোর আমরা নিজেকে বের করা ছাড়া সে তো অন্যরা করবে। না, এরকম বেশ কিছু অনুষ্ঠান দেখেছি, সেখানে একটি অনুষ্ঠানে আমি সাক্ষী ছিলাম, বিজয়ালক্ষ্মী দি দেবাশিস দাকে শেষ পর্যন্ত তুমি আর বলো না, আর বলতে পারছি না, তোমার সঙ্গে তাল মিলিয়ে আর চলতে পারছি না, বিজয়ালক্ষ্মী বলে চন্দ্রবলীদের কাছে একটি গান। আমি যেটা বলছিলাম, দেবী লৌকিক দেবী, কিন্তু দেবীকে আমরা কিন্তু আমাদের বাংলায় ভীষণ ঘরের মেয়ে হিসেবে কিন্তু কল্পনা করি। যে কোনো গ্রাম বাংলার কন্যা বিয়ে হয়ে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে গেলে মায়ের মনে যেরকম উদ্বেগ বা মায়ের মনে যেরকম উৎকণ্ঠা বা তার অ্যাবসেন্সে যেই কষ্টটা হয়, দেবী দুর্গাকে নিয়ে মা মেনকার যেন সেরকমই একটি উদ্বেগ, একটি উৎকণ্ঠা, কষ্ট। তো দেখো স্বর্ণাবু, আমাদের কিন্তু আর একটা বছর অপেক্ষা করতে হবে আগমনী গান শোনার জন্য। আজকে যদিও অষ্টমী, আমি কিন্তু আপনাদের সকলে পারমিশন নিয়ে আজকে গাওয়া যেতে পারে আগমনী গান। এই গানটি গিরীশ ঘোষের রচনা আগমনী নাটকের জন্য। এইখানে একেবারে আমাদের লৌকিক কথা, একেবারে ঘরোয়া কথা, মায়ের এবং মেয়ের সেই কথা এই গানে আমরা পাচ্ছি। করে হরের ঘরে ছিলি ও মা বল মাতাই, কত লোক
লোকে কতই বলে শুনে প্রাণে মরে যায়, কেমন করে হরের ঘরে ছিলি যে আমরা তাকে একাধারে কন্যা রূপে আবাহন করছি, আবার মাও বলছি। সুতরাং যখন এটাকে নিয়ে ভাবি তখন মনে হয় যে এরকম তো কোথাও আর হয় না, যে যাকে মেয়ে বলছি তাকেই আবার মা বলছি। এই যে দুটো রূপ, আসলে দেখো প্রণতি, এখানে কাল বলে আর কিছু থাকছে না, না নেই তো মা, মা বা মেয়ে, রূপ থেকে রূপান্তরে চলে গেছে, অরূপে চলে গেছে। সবটাই না ভীষণ আপন করে নেবার একটা ব্যাপার, আপন করে নেবার, এটাই বোধ হয় আমাদের হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। তবে এই গানটা সম্পর্কে আরেকটা ছোট্ট তথ্য দিই, এই গানটি কিন্তু 1884 সালে সেপ্টেম্বর মাসে শরৎকাল, মানে কত বছরে, 1800 আজকের গান, সত্যি তাই মনে হয় 1884 সেপ্টেম্বর। হ্যাঁ, নরেন্দ্রনাথ আমাদের স্বামীজি শুনিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরকে গানটি, এবং এটি একটি মানে আমার কাছে খুব অবাক লাগে। আমরা সবসময় ভাবি স্বামীজি বোধহয় মানে চিরকালই বোধহয় ধ্রুপদাঙ্গ গান চিরকাল গিয়েছেন, কিন্তু স্বামীজি যে এইসব গানও গাইতেন এবং ঠাকুরকে শোনাচ্ছেন, মানে অসাধারণ একটি প্রেক্ষাপট ঐতিহাসিক। স্বামীজির সবচেয়ে প্রিয় আগমনী গান ছিল গিরি গণেশ আমার শুভকারী, পূজে গণপতি পেলাম হৈমবতি। সুতরাং এই গানটা নাকি ওই, হ্যাঁ, বিল্ল বৃক্ষের নিচে বসে স্বামীজি যবে থেকে উনি পরিকল্পনা করলেন যে এবার মাকে আনতে হবে, জ্যান্ত দুর্গার পূজা চাই,
মা সারদা দেবীকে তো তিনি জ্যান্ত দুর্গাই বলেছেন, জ্যান্ত দুর্গার পূজা চাই। আর দিদি যেমন বললেন না বৈপরীত্য, একদম ঠিক তাই। কেমন ধরি আমাদের সাম্প্রদায়িকতা, ইনটলারেন্স ইত্যাদি নিয়ে তো আমরা এখন সত্যি ভীষণভাবে জানি, কিন্তু দুর্গা পূজায় মুসলমানদের হাতের মাটি, মুসলমানের তৈরি বস্ত্র, এমনকি ওই ডাকের সাজ, যে ডাকের সাজ যেহেতু ডাকে আসতো বলে ওটাকে ওই ডাকের সাজ বলছে, সেই সাজ কিন্তু মুসলমানের তৈরি করা থাকতো। একটা জিনিস একটু আমরা সবাই যদি সবাই জানি, আজকে এই মানে প্রেক্ষাপটে বলতে আরো সুবিধে হচ্ছে, এই যে ধর্মের নামে মানুষের মানুষের বিভেদ, এটা তো আমরাই তৈরি করেছি, মানে মানুষ করেছে, মানুষ করেছে। আমরা কি কখনো জানি যে মায়ের জন্য যে পদ্মফুলটা কিনে আনলাম, মায়ের জন্য যে অন্যান্য ফুলের উপর ফুল বা পূজোর উপচার কিনে আনলাম, সেই বিক্রেতার ধর্ম কি আমরা জিজ্ঞেস করি? একদম না, সম্ভব তো না, একদমই না। তাই সুতরাং মায়ের সন্তান সবাই আসলে যা কিছু বিভেদ, এই বিভেদ সৃষ্টিকারী কিন্তু মানুষ। কখনো কোনো শাস্ত্র বলে না যে মানুষের সঙ্গে মানুষের বিভেদ, না, কোনো ধর্মাচরণ কিন্তু তা শেখায় না। আর হিন্দু ধর্ম হচ্ছে অত্যন্ত সহিষ্ণু, সকলকে বুক পেতে নেন, সুতরাং আমাদের কাছে এটা একটা গর্বের ব্যাপার। আচ্ছা, আবার যথারীতি অষ্টমীর দিন, কুমারী পূজার দিন, সেই কুমারী পূজা উপলক্ষে একটি তথ্য আমি দেব, কিন্তু এই মুহূর্তে সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির। বিরতির পর আমরা এক্ষুনি ফিরে আসছি। বুঝতেই পারছেন বৈঠকই একদম জমজমাট, আরো অনেক কথা অনেক তথ্য নিয়ে ফিরে আসবো অতি শীঘ্র, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমরা রয়েছি সৃজন টিভি আয়োজিত পূজার বৈঠকিতে। আজ মহাষ্টমীর দিন, ঘরে ঘরে সন্ধি পূজার আলো জ্বলে উঠেছে, ঠিক সেভাবে আনন্দের আলো আমাদের মনে, আর আমাদের স্টুডিও তো আলোয় আলোকিত। আমি যে তথ্যটির কথা বলছিলাম, স্বামীজি ভ্রমণকালে, কাশ্মীরে ভ্রমণকালে এক কাশ্মীরের মুসলমান মাঝির মেয়েকে প্রথম কুমারী পূজা করেছিলেন। যে যে কথাগুলি প্রণতিদি বলছিলেন আপনি, যে সত্যি সহিষ্ণুতা হিন্দু ধর্মের সম্প্রদায় এসবকে দূরে রেখে, আসলে কি কুমারী পূজোর অর্থটাই তো অন্য রকম, কারণ মাকে আমরা কুমারী রূপে পূজো করছি। একদম। এবং সেই কুমারীর একটি নির্দিষ্ট বয়স আছে, এবং তার নাম আছে, সেগুলো আমি বলবো দর্শক বন্ধুদেরকে। সুতরাং আজকে সেই কুমারী পূজোর দিন আমরা জানি যে বেলুড় মঠে কি অসাধারণ কুমারী পূজো হয়, মানে দেখার মতন। আমার সৌভাগ্য হয়েছে একদম কাছে বসে কুমারী পূজো দেখা এবং সেখান থেকে কমেন্ট্রি করা, মানে ওর পরে এই গল্পটা শুনবো দিদি, কিন্তু তার আগে প্রবুদ্ধদার কাছে যাব। দাদা, পূজো কেমন কাটছে? পূজো কাটছে মানে আমি 4 বছর পরে কলকাতায়, 4 বছর পর, 12-13-14-15 ছিলাম না, এবছর প্রথম কলকাতায়, 3 বছর বিদেশে, 1 বছর দিল্লিতে। যা কলকাতায় তারপর এই বছরে প্রবুদ্ধকে পেয়েছে। তো এবার খুব অদ্ভুত লাগছে আর কি, যে পূজোর আমাদের কাছে মানেটা তো চেঞ্জ হয়ে যায় বয়সের সঙ্গে সঙ্গে, পরিবর্তন হতে থাকে আর কি। ছোটবেলার একটা অন্যরকম ব্যাপার থাকে এবং সেটা কিন্তু এখন আমরা ভুলি না, মানে সত্যি এবছর থাকতে থাকতে হঠাৎ আমার মানে আজকে এখন যে গানটা করছি এটা শিখেছি 45 বছর আগে, আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার, আলো হৃদয়ে হরা। আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার, আলো হৃদয়ে হরা।
নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয়ে বীণার মাঝে, নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয়ে বীণার মাঝে, জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা, আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার আলো হৃদয় হরা। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতি, আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতি, মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসে ও ভাই পুলক রাশি রাশি, মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসে ও ভাই পুলক রাশি রাশি, ডুবেছে সুধা নিঝর ঝরা, আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার আলো হৃদয় হরা, আলো নয়ন ধোয়ায় আমার আলো হৃদয় হরা, আলো নয়ন ধোয়ায় আমার আলো হৃদয় হরা। আলো নয়ন খুব সুন্দর আর সত্যি কথা, কিন্তু একদম ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেল মনে হচ্ছে স্টেজের উপরে, সেই রিহার্সাল দিয়ে রিহার্সালের পরে তো সেই স্টেজের উপরে কোরাস এই গান নাচ হচ্ছে, আমরা সব ফ্রক ট্রক পরে এই টিপিক্যাল কতগুলো মুদ্রা ছিল একেবারে ফিরিয়ে গেছে। একটা জিনিস দেখো, এই যে সবাইকে মিলে মিশে যে কাজ করার যে প্রবণতা, রিহার্সাল কোরাস, এখন আমরা কেমন না হয়ে গেছি পাশের ফ্ল্যাট দূরবীন দিয়ে দেখতে হয় কেউ আছে কি না, সত্যি কথা, অথচ ইন্টারনেট মুহূর্তে স্কাইপে সবাইকে এনে দিচ্ছে। রিহার্সাল প্রসঙ্গে কথা বললেন, বড় কথা বললেন, আসলে কি যন্ত্র আমাদের কাছে এনে দিচ্ছে, মানসিক ভাবে দূরে সরাচ্ছে বড্ড বেশি, কিন্তু আমরা এখন খুব কাছে কাছে আছি, বেঁধে বেঁধে আছি বৈঠকির মধ্যে। প্রণতিদির কাছে একটা কবিতা শুনবো, কিন্তু তার আগে যখন রিহার্সালের কথা উঠলো না, দেবাশিস দাকে একটু জিজ্ঞাসা করবো, দেবাশিস দার কি এই এই অভিজ্ঞতাটা, মানে পুজোর সময় রেডিওর একটা বড় ভূমিকা, বিশেষ করে মহালয়ার দিন একটা বিরাট ভূমিকা শুনেছি, সেরকম যদি কিছু কথা আপনার মনে পড়ছে আজকে যদি দর্শক বন্ধুদের সঙ্গে একটু ভাগ করে নেওয়া যায়, সেই রিহার্সাল আগাম মনে রাখছি শোনা কথা, মানে কল্পনার চোখে দেখা একদম। একদিন একটা অনুষ্ঠানের রিহার্সাল আমরা করছি, ছেড়া তার বলে একটা বাড়ি ছিল চক্রবর্তী, সেই আমাদের পদ্মপুকুরের পাশে আলপনা দিদির বাড়ির থেকে ছাড়িয়ে ডান দিকে, সিসিএমএ একটা প্রোগ্রাম করবে বালসারাদার শুধু গান নিয়ে। এবার আমরা রিহার্সালে সবাই রয়েছি, ছোট বয়সে একটু বড় বড় অভ্যেস থাকে তো সবারই হাতে, কোথায় আলো আমার আলো গো হচ্ছে আর কি, একটু আগুনের ফুলকি দেখা যাচ্ছে, হঠাৎ দাদা ঢোকা মাত্র আমার যে যার হাত মুঠো করে ফেলেছি, ধোঁয়াটা তো সামলানো যাচ্ছে না। দাদা বললো, দেখো যদি তোমরা আমার সামনে না খাও তাহলে প্যাক আপ,
হ্যাঁ বললে তো আমরা কি করব, আমরা তাতেও কিছু সুবিধাই হচ্ছে না। বলে তাহলে তোমাদের বলি শোনো, সে তো আমরা আমার দাদা এরকম বলার একটা স্টাইল ছিল, তো সে আমরা রিহার্সেল করছি পঙ্কজ দার সঙ্গে আকাশবাণীতে, মহিষাসুর মর্দিনী হবে। তো হঠাৎ আমি যাচ্ছি, মাঝে মাঝে আমি ব্রেক নিচ্ছি, কেন বুঝতেই পারছো তোমরা, তোমরা এখন যা করছো ভালো কাজ, আমি তাই করছি। তা পরের দিন সকালে আবার রিহার্সেলে এসেছি, তা হঠাৎ আমাকে পঙ্কজদা বললো যে বলসারা তোমার প্রস্টেটের প্রবলেম আছে। আমি তো অবাক, আমার প্রস্টেটের প্রবলেম আমি জানি না, পঙ্কজদা জেনে গেল কি ব্যাপার। আমরা না মানে দাদা মানে আমি তো তুতলাচ্ছি। দাদা বললেন যে বলসারা আমার কাছে এর ওষুধও আছে। বাবা দাদা ওষুধও এনেছে বলে আমাকে বললো এক প্যাকেট একটা সিগারেট দিয়ে বললো, বাবা তুমি দরকার হলে আমার সামনে খাও, ওই যে মাঝে মাঝে ফুটে যাচ্ছ প্রস্টেটের প্রবলেম এবার ধরা গেছে। ধুধু মরুতে বৃষ্টি উধাও, ধুধু মরুতে বৃষ্টি উধাও, নাই এক ফোঁটা পানীয় জল, ক্রূর দৃষ্টিতে অশ্রু উধাও, তাই নিঠুরতা এত প্রবল। মানুষ সেদিন থেকে কাঁদতে ভুলে গেছে, অসম্ভব হিংস্র হয়ে গেছে, মনুষ্যত্ব চলে গেছে, ঠিক মনুষ্যত্ব। অথচ ধর্ম ধারণ করে, ধর্ম বারবার যাহা ধারণ করে তাহার নামই তো ধর্ম। হ্যাঁ, এই যে একটু আগে আলোচনা হচ্ছিল যে এই যে ধর্মের নামে বিভেদ, এবং স্বামীজি কাশ্মীরের একটি মুসলমান পরিবারে স্বর্ণাভোজেটা বলল, তা আমার এই মুহূর্তে একটি কবিতা আমি একটু দেখে বলছি। অবশ্যই। এটি মল্লিকা, মানে মল্লিকা সেনগুপ্ত, আমার দুর্গা বলে একটা সিরিজ আছে, তাতে অনেক কবিতা আছে। এই মুহূর্তে আমি যে কবিতাটা বল মানে সাধারণত বলে থাকি সেটা আমি বলছি না, এর সঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে সাযুজ্য। এই কবিতাটির নাম হচ্ছে ইতর জনের শ্লোক। উঠল সেজে আজ দুর্গা মণ্ডপ মাটির ভাড়ে আর বাঁশের কারুকাজে, পুতুল পট দিয়ে মূর্তি দুর্গার সবুজ কলা বউ তাঁতের শাড়ি সাজে, বাঁকুড়া থেকে এসে রহিম পটুয়ারা দুর্গা পট আঁকে পরম স্নেহ ভরে, পটের ভাঁজে ভাঁজে তুলিতে লেখা হয় কিভাবে প্রতিদিন রক্ত ঘাম ঝরে, গরিব তাঁতি বউ গোপনে বুনে রাখে প্রতিটি বালুচুরি শাড়ির নকশায়, কিভাবে সন্ত্রাস ছড়িয়ে যায় ধীরে, কিভাবে গ্রাম ভেঙে গঙ্গা পাল্টায়, আলোর রোশনাই পুরস্কৃত হয় অন্ধকারে ডোবে গরিব হানকল, এদিকে উৎসব ওদিকে হাহাকার, তিস্তা বান ভাসি মালদা নদী জল, পলির স্তর মাখা ভিখারি শিশুটির আজলা ভরা ফল প্রসাদ মুখে, চলকে উঠছিল চিলতে বিদ্যুৎ বোধন সার্থক দুর্গা মাগতুর, প্রতিমা গড়ে যারা সাজায় মণ্ডপ, পলির স্তর মাখা ভিখারি শিশুটির আঁচলা ভরা ফল প্রসাদ মুখে, ওর চলকে উঠছিল চিলতে বিদ্যুৎ বোধন সার্থক দুর্গা মাগতুর, প্রতিমা গড়ে যারা সাজায় মণ্ডপ, পটের ছবি আঁকে মাটির কারিগর, বছর ভর যারা খেয়েছে আত পেটা পুজোয় হেসে উঠি তাদের বাড়িঘর, দুজনে ঢাকে বাড়ি ঢমনা ঢমাঢম, অল্প রোজগার খরচ বারো মাসে, পঞ্চা ঢাকি তার বালক ছেলেটিকে দূরের গ্রাম থেকে শহরে নিয়ে আসে, জননী দুর্গার ত্বকের জৌলুষে যৌন কর্মীর দ্বারের মাটি জল, শ্বশুর বাড়ি যার অসহ বারো মাস,
নিজে সে উপচার, নিজেই কাটে ফল। তবুও পুজো ঘিরে প্রবল জাতপাত, ম্লেচ্ছ হরিজন কুড়িয়ে আনা মেয়ে পুজোর অধিকার না পাই আজও যদি, কেন মা তোর নামে খুশির ঢল নামে? বামনি একা কেন দেবীর ভোগ রাঁধে? দেবীর পুরোহিত শুধুই ব্রাহ্মণ? বাগদি চণ্ডাল পতিতা গৃহবধূ, মন্ত্র পরিচল ইতর জনগণ। বাগদি চণ্ডাল পতিতা গৃহবধূ, মন্ত্র পরিচল ইতর জনগণ, মন্ত্র পরিচল ইতর জনগণ। অসাধারণ, যেমন লেখা তেমন তার উপস্থাপনা। না সত্যি কথা, এ তো মনে হয় যে পুরোহিত কেন শুধু পুরুষ হবে, কেন মেয়েদের অধিকার থাকবে না মায়ের পূজোয়? মায়ের পূজোয় কি শুধু এদিকে তাদের মা বলা হচ্ছে, এদিকে তাদের মা বলা হচ্ছে? এখানে আমি একটু একটা হস্তক্ষেপই বলি, আমাদের বৈদিক শাস্ত্র অনুযায়ী, কণ্ঠক্ষেপ বলা যায়, বৈদিক শাস্ত্র অনুযায়ী কিন্তু এরকম কোনো বাধা নিষেধ নেই। নেই, সত্যি বলছে, সবই তো তৈরি করা, সমাজ তৈরি করেছে, সমাজ তৈরি করেছে নিশ্চয়ই। লালন ফকির বলছে না, বামন চিনে বইতে প্রমাণ, বামনি চিনে কি প্রকারে? হ্যাঁ, এই যে মানুষকে ভালোবাসার কথা যেভাবে বলে গেছেন লালন, এখন একটা ভালোবাসার গান শুনতে খুব ইচ্ছে করছে। তখন কি হচ্ছিল? আমরা ভালোবাসার কথাই ছিলাম, তাহলে এই মুহূর্তে আবার একটু গানে আমরা একটু চন্দ্রাবলী দিদির কাছে যাই। দিদির কাছে আপনি যেটা এটা করছিলেন, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এটা তো খুব সুন্দর লাগলো আমার, দারুণ লাগলো এই গানটা। হ্যাঁ, আজ শরতের
আলোর বেনুরা কথা শুভব্রত অধিকারী আর সুর সৌম্য বসু। আচ্ছা আচ্ছা, এই গানটা শুনতে শুনতে একটা ছোট লেখা মনে পড়ে গেল, লিখেছিলাম, নাম দিয়েছিলাম জ্যোতির্ময়ী। মনে কর সেই সাবেক কালের একটা জমিদার বাড়ি, নাট মন্দির। হ্যাঁ, এককালে অনেক জৌলুস ছিল, আজ শুধু মায়াটুকু আছে। আমার নিজের মামার বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে, যেখানে পা দিলে এখনো ওই ভাঙা খিলিনগুলো বলে তোমার মা একদিন এখানে এক্কা দোক্কা খেলেছিল। মন কাঁদে মন কাঁদে। ময়নাগড়ের জমিদারের সাবেক ঠাকুর দালানে মায়ের আসন পাতা হলো বৃহস্পতির বিহানে, ডাকের সাজে রূপের বাহার সারা ভুবন করছে আলো, মায়ের চোখে চোখ মেলালে যাচ্ছে ধুয়ে মনের কালো। মা এসেছেন এই তো সুখ, অশ্রু ভেজা সহাস মুখ, এই তো সবে গেল প্লাবন, তবু ঢাক তবু পাবন। মন দেয় কেউ ধান নিড়নয়, কেউ বা শুধু হেঁসেল ঠেলে, শ্বশুর বাড়ির মুখ ছামটায় লুকিয়ে চোখের জল ফেলে। ফি বছরের এই কটি দিন ঘরের বধু বাইরে আসে, আসেন আকাশ আদর ছড়ায় খুশির পরশ শুভ্র কাশে, মায়ের জ্যোতি গায়ে মেখে গায়ের মেয়ে সবার মা, ভালো থাকার মন্ত্র শোনায় সঙ্গে শারদ শুভেচ্ছা। কত রকম রূপরেখা! না, তোমার কবি প্রতিভা কিন্তু আজকে এই সৃজন টিভির এই বৈঠকিতে সৃজনের জন্য আমার এই সৃজনের শক্তিকে গোপন রেখেছি। ওরে অসাধারণ অসাধারণ! তাহলে একটা ডায়েরিটাকে সামলে রেখো আর কি, তোমায় নতুন করে পাবো বলে সারাক্ষণ এই চাহিদা থাকে। দেবাশিস দাকে আমরা একটু মানে ডায়েরিটা বুক করা হয়েছে, কয়টা কবিতা কয়টা কবিতা, কিন্তু আমার কথা হচ্ছে সামনে যারা রয়েছেন তারা আবার কোনো কারণে ডায়েরি করে বসবে না, তো ডায়েরি করে বসবে না, কিন্তু এই ডায়েরিটার কিন্তু দাদা এবার একটা প্রোটেকশন দরকার। ডায়েরিটা যে কোনো মুহূর্তে হ্যাঁ হাত ছাড়া হতে পারে। এই প্রসঙ্গে দর্শক বন্ধুদের বলি, এত সুন্দর গান শুনছেন, আমাদের স্থানের অপ্রতুলতার দরুন আমাদের মিউজিশিয়ান বন্ধুরা বাদ্যযন্ত্রের সঙ্গে যারা থাকেন তাদেরকে আমরা এই মুহূর্তে আপনাদের সামনে দেখাতে পারছি না, কিন্তু সৃজন টিভির পর্দায় তারা বারবার আপনাদের কাছে এসেছেন। তাই বিকাশ দা, কৌশিক দা, তারা সবাই রয়েছেন এখানেও। কিন্তু বাদশারদার একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে, 83 সালে শোনা কোন একটা এপ্রিল মাস বাদশারদা একটা অনুষ্ঠান করাচ্ছেন কলা মন্দিরের বড় ফ্লোরটাতে, 40 জন মিউজিশিয়ান লাইভ বাজিয়েছেন, তাতে কয়েকটা শব্দ বলেছিলেন। আমি প্রতিটি স্টেজে আজ পর্যন্ত কোনোদিন এরকম হয়নি, আমাদের যারা সঙ্গীত সঙ্গীতের পরিচয় করাতে গিয়ে এই কথাগুলো বলিনি, দাদা বলেছিলেন, ইফ এ সিঙ্গার ইজ দ্য হার্ট অফ এ সং দেন দ্য মিউজিশিয়ানস আর দ্য সোল অফ ইট। আমি বলেছিলাম কথা থেকে সুর হয়ে গানের জয়যাত্রা, শিল্পী সেই গানের হৃদয়, যন্ত্রীরা তার একদম ঠিক। অসাধারণ অসাধারণ। হ্যাঁ, পরিচয় করিয়ে দেওয়া মানে বিকাশ দা কৌশিক দাদের সঙ্গে সৃজনের পরিবারের অংশ যারা যারা আমাদের দর্শক বন্ধুরা তারা ভীষণভাবে পরিচিত। এই যে সুর, অর্থাৎ বেতাল হওয়া, বেতাল অসুরকে যিনি বধ করছেন অবশ্যই বিকাশ দা, এবং সুর দিয়ে পরিপূর্ণ করছে কৌশিক দা, তার সঙ্গে পারকাশনেও দাদা আছেন, সব মিলেমিশে এই মুহূর্তে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু তাদের কাজটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। আর দাদা আপনি যা বললেন না সেটা কিন্তু আমরা কপি করে নিলাম, আমি কপি করে নিলাম, সেটা এবার বিভিন্ন স্টেজে আবার যাবে। কপি টু জীবন বুথের মশাল, আমরা সবাই সবাইকে না জ্বালিয়ে এইগুলো অন্তত জ্বালাই। আচ্ছা প্রণজিৎ, তুই একটা এই বলছিলি না দীপের একটা কোন লেখা শুরু? হ্যাঁ, আমার সেটা মনে হচ্ছে একটু শেষের দিকে, আর কতক্ষণ সময় আছে তো বুঝতে পাচ্ছি না। আচ্ছা দিদি, আর কিছুটা সময় আছে, আর একটু শেষের দিকে বলি। তার কারণ হচ্ছে সৃজন টিভিতে আজকে যে পুজোর বৈঠকিতে আমরা
বসেছি, আনন্দ করছি, কথা বলছি, গানের মানে সুরের ভেলায় ভাসছি, সবটাই কিন্তু আপনারা দেখছেন পর্দার মাধ্যমে, অর্থাৎ টিভির মাধ্যমে। তা সেই নিয়েই একটা কবিতা, সেটা এক্ষুনি বলে দিলে তো হবে না, তাই একটু পরে, একটু পরে বলবো। তাহলে প্রবুদ্ধদার কাছে একটু যাই। প্রবুদ্ধদা, একটা জিনিস আমার খুব জানার ইচ্ছে, এই যে বিগত 4 বছর পরে এবছর আপনি কলকাতায় রয়েছেন, কি আলাদা? বাইরে যখন যাচ্ছেন সেখানকার বাঙালিদের সেই পুজো, সেখানে তারা একাত্মীভূত হওয়া, সেই জায়গাটা আর কলকাতা, কলকাতা তো প্রাণকেন্দ্র, এই দুটোর মধ্যে কী তফাত দেখেন? খুব বেসিক তফাত কিন্তু কিছু নেই আর কি। মানে ধরো, দেশের বাইরেও যখন থেকেছি, যে শহরে অনুষ্ঠান তার আশেপাশের বিভিন্ন শহর থেকে সবাই এসে ওই শহরে জমায়েত হয়ে একসাথে খাওয়া দাওয়া, মানে আমাদের যেখানে যেভাবে পুজো হয়, না না ওদের তো মানে দুটো উইক ধরে হয়তো পুজো হয় সেরকম ভাবে, আসলে ওদের তো উইকেন্ড ধরে পুজো হয়, তো সেই জন্য মানে উৎসাহ উন্মাদনা। তবে বাঙালি যেখানে থাকে সেখানে তো একটি কালীবাড়ি থাকে, কালীবাড়িগুলোর দুর্গাপুজো কিন্তু নিয়ম নীতি অনুযায়ী হয়। এই প্রসঙ্গে আমিও বলি, আমারও প্রবুদ্ধদার কথাতে আমারও মনে পড়ে গেল, খেয়াল ছিল না যে 2011 থেকে টানা বাইরে, এইবার তার মানে হচ্ছে 6-5 বছর ছিলাম না বোধ হয়, মানে এখানে থাকার একটা অন্যরকম। কিন্তু যখন ওইখানে গিয়ে এইসব গানগুলো করা হয়, বর্মন বলছে পরের মুহূর্তে রবীন্দ্রনাথ, তার পরের মুহূর্তে অতুল প্রসাদ, মানে বাংলা কিছু পেলে একদম আঁকড়ে ধরা, হিমন্ত মুখোপাধ্যায়। দাদার কাছে আমরা একটা গান শুনবো, সেই গানটা কি শুনবো? আমরা কি আবার রবি ঠাকুরের গান শচীন কর্তা ছাড়া তো হয় না আর কি। আর ওরা এত ভালো বাজাচ্ছে, ওদের সত্যি পারকাশনে সত্যেন দা রয়েছে, বিকাশ দার কথা বললাম, কৌশিক দার কথা বললাম, সবাই মিলেমিশে অসাধারণ একটি পরিবেশ। তুমি বলে না, এটা খুব ভালো একটা প্রিফেস আছে, এটা মৃদুলের লেখা, মৃদুল দাশগুপ্ত লেখা। চল আমরা শুরু করি। হাতের তালুর উপর যেমন হাজার আঁকি বুকি, আমার জেলার চতুর্দিকে তেমনি নদীর উঁকি, ঘরে নদী, বাইরে নদী, নদী উঠুন জুড়ে একটা নদী, একটা নদী আমার গায়ে জল দিয়েছে ছুঁড়ে, ছুড়ুক নদী, উড়ুক, ঘুরুক আমার পায়ে পায়ে, আবার যাব আনতে ইলিশ পদ্মা নদীর নাই, আমি আবার যাব এবং খাব চাচির হাতের ঝোল, আমি সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কল। টাকডুম টাকডুম বাজাই আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকডুম টাকডুম বাজাই সব ভুলে যাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকডুম টাকডুম বাজাই। বাংলা জন্ম দিলায় আমারে, বাংলা জন্ম দিলায় আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নাড়িতে বাঁধারে, বাংলা জন্ম দিলায় আমারে, মা পুতের এই বাঁধন ছেঁড়ার সাধ্য কারো নাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, টাকডুম টাকডুম বাজাই আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকডুম টাকডুম বাজাই। মা তোমার মাটির সুরে সুরেতে,
মা তোমার মাটির সুরে সুরেতে আমার জীবন জুড়াইলা, মা গো আমার জীবন জুড়াইলা বাউল ভাটি আলিতে। মা তোমার মাটির সুরে সুরেতে পরাণ খুইলা মেঘনা তিতাস পদ্মার গান গায়, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজাই আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকডুম টাকডুম বাজাই। বাজে ঢোল নরম গরম তালেতে, বাজে ঢোল নরম গরম তালেতে, বিসর্জনের ব্যথা ভোলায় আগো মনের খুশিতে। বাজে ঢোল নরম গরম তালেতে বাংলাদেশের ঢাকের বলে ছন্দ পতন নাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজাই আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকডুম টাকডুম বাজাই। সব ভুলে যাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকডুম টাকডুম বাজাই। অসাধারণ অসাধারণ মুহূর্ত সত্যি। বাংলা গান, বাঙালি প্রাণ, বাংলার দুর্গাপুজো থাকবেই, ঠিক যেমন থাকবো অষ্টমীর দিন আড্ডায় আমরা পূজার বৈঠকিতে। সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি। ফিরে এলাম ছোট্ট বিরতির পর, রয়েছে সৃজন টিভির পূজার বৈঠকিতে। আজ মহাষ্টমীর দিন, ছোটবেলার কথা, বড় হওয়ার কথা, ভাবনার কথা, বোধের কথা, বেশ কিছু মানুষের কথা বারবার উঠে এসেছে। সেরমভাবেই এই বৈঠকের মধ্যে আরও কিছুক্ষণ আমরা থাকছি। দেবাশিষ দা, বিরতিতে যাওয়ার আগে বা বিরতির মধ্যে আপনি বলছিলেন ছোটবেলার কিছু কথা। শোনাবো, একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়, বারবার মনে হয় যে সেই লাল মেঝেটা, নোনা ধরা দেয়ালটা, সেই একটা করে চৌবাচ্চা থাকতো, তার মধ্যে সকলের স্নানের ব্যবস্থা, গরমকাল হলেই আইসক্রিম শুনলেই চোখটা কেমন চকচক করে ওঠা, নতুন জামাটা পেলে তার গন্ধ নেওয়া, বা পরীক্ষা জানি পরে যে বইগুলো ভয় দেখায় কিন্তু যখন নতুন পাই তার গন্ধ শোনা, এই যে আপনি যে লিস্টটা দিলেন, লিস্টের প্রথম দিকগুলো এখন না থাকলেও পরের দিকগুলো কিন্তু এখনো হিট, পরের দিকগুলো কিন্তু এখনো তাই। কিন্তু একটা ব্যাপার শোনাবো, এখনকার কালটা হয়েছে কি জানিস তো, ইউজ এন্ড থ্রো, আর তখন একেবারে আলাদা। আজ হয়তো তোর কাছে তোর পুজোর সময় পাওয়া একটা ছোট্ট পুঁথির মালা সযত্নে রাখা আছে, আমরা খুব কম পেতাম বলে আমাদের তো মানে পাওয়াটা বড় কম ছিল, আর সত্যি কথা বলতে কি চাওয়াটা ছিল না। হ্যাঁ, যা দেবেন সেটাতেই একেবারে কি বলবো, মানে বিধুর মতো একদম। তো সেক্ষেত্রে ওই পুরনো কথা, যে মানে যে সমস্ত জিনিসগুলো যেগুলো আমাদের ফেলে দেওয়া, অযত্নে রাখা যা রয়েছে, সেগুলোকে কিন্তু এখন কাজে লাগানো হয়, বিভিন্নভাবে থিমের পুজো আসছে, বিভিন্ন জিনিসকে ব্যবহার করা হয়, খরচা করে সুক্তু খেতে পারে। হ্যাঁ, এবার এখানে না দিদি দুটো ব্যাপার আছে, সাবেকিয়ানার মধ্যে যেমন আমরা একটা পুরনো জৌলুস খুঁজে পাই, তেমনি যদি আবার এই নতুন থিমের পুজোগুলো দেখি সেখানে কিন্তু শিল্পের অন্য একটা আঙ্গিক তৈরি হচ্ছে, অনেকে কাজ করছে, অনেকে কাজ করছে, একদম সৃজনশীলতার একটা ব্যাপার আছে। তো
এই প্রসঙ্গে না একটা জিনিস মনে পড়ে গেল যে আবার ওই ভবানীদার লেখার একটা কবিতা, ভবানী প্রসাদ মজুমদারের লেখা, সেটা হচ্ছে মা দুর্গা এবারে একটু বিদ্রোহ ঘোষণা করেছেন যে এই আমাকে নিয়ে হচ্ছেটা কি, মানে যা কিছু উপকরণ হাতের কাছে পাচ্ছ তাই দিয়ে আমার মূর্তি করছো। তা সেই জন্যে কবিতাটির নাম হচ্ছে দুর্গার দুর্গতি। দুর্গা মা খুব গেলেন রেগে এসেই এবার বঙ্গে, মানুষ কেন মাতছে এমন আবোল তাবোল রঙ্গে, চানার ঠাকুর ছানার ঠাকুর, ঠাকুর নানান বস্তুর, চালের ঠাকুর ডালের ঠাকুর, এটা কেমন দস্তুর। খবর পেলাম গোবর ডাঙায় গড়িয়ায় আর গোবরায় মূর্তি আমার হচ্ছে গড়া গুড় মাখানো ছোবড়ায়। ব্যাপার স্যাপার দেখে ভয়ে যায় বেরিয়ে জিবরে, মূর্তি গড়ার উপকরণ কোথাও আখের ছিবড়ে। মুড়ির ঠাকুর ঘুড়ির ঠাকুর চুড়ির ঠাকুর ঝনঝন, বাঁশের ঠাকুর আঁশের ঠাকুর ঘুরছে মাথা বন বন, দড়ির ঠাকুর খড়ির ঠাকুর, হাউ ফানি হাউ লাভলি, দেখবো কবে ঠাকুর হবে ফুচকা আলু কাবলির। এবার আবার হচ্ছে ঠাকুর ছাতার মতোই ফোল্ডিং, পুলিশ আমার মাপছে হাইট এক হাতে তার কোল্ড ড্রিঙ্ক, খিলেন ওলা হাত পা কোমর করছে মুড়েই ফোল্ডেড, দেখি চক্ষু চড়ক গাছ আর হার্ট অ্যান্ড সোল হোল ডেড, ভাঙছে রেকর্ড গড়ছে রেকর্ড করছে রেকর্ড, তাই রে রেকর্ড দিয়েই সাজাচ্ছে সব, কেউ ভেতরে কেউ বাইরে। সরস্বতী বললে এসব দারুণ শিল্পকর্ম, মিছেই তুমি রাখছ মা গো হচ্ছ গলত ঘর্ম। লক্ষ্মী বললে ঠিক বলেছিস শিল্প কি চোখ জুড়োনো, সত্যি মা খুব ব্যাকডেটেড আইডিয়া তাই পুরনো, ফ্যান্টাস্টিক কারুকার্য। বললে গণেশ কার্তিক তুলনা নেই এসব কাজের, হোক না খরচ আর্থিক, জ্বলে যাচ্ছে শরীর আমার। বললে অসুর জোরসে আমার দেহ রং করেছে বেটেই লঙ্কা সর্ষে। মা বললেন থাক যারা চাস শিল্প নিয়েই মর্গে, আমি অসুরের পিঠে চড়েই ফিরে চললাম স্বর্গে। খুব মজা, কোথাও যেন একটা একটা আলোর রেখা থাকে তাই না, যতই .com এর যুগ হোক ইন্টারনেটের যুগ হোক আজও কিন্তু মহালয়ার ভোর মানে বাড়িতে বাড়িতে বাজলো তোমার আলোর বেনু, না শুনে কারোরই মনের বেনু বাজে না দুর্গা পূজায়। আর ওই সকালেই ওইটা শুনতে হবে। এবং আমি জানি না তোমাদের কি হয়, আমাদের বাড়িতে কিন্তু তারপরে না একটা স্পেশাল জল খাবার হয়, সেটা হচ্ছে সেদিন কচুরি আর জিলিপি খাওয়া হবে, মানে একটু পরে আর কি, সেটা দোকান থেকে কিনে আনা হয়, অতিথিদের জন্য দেওয়া হয়। পঙ্কজ মল্লিকের সুর, আমরা ফিরে যাই পবিত্রতার দিনগুলো। স্তুতি তত পরমেশ্বরুতে, জয় জয় জপ জয় জয় শান্ত পরস্তুতি তত পরমেশ্বরুতে, ঝন ঝন ঝিনঝিনি ঝিঙ্কৃত নূপুর সিঞ্চিত মোহিত ভূতপতে, নটিত নটার্ধ নটি নট নায়ক নাটিত নাট সুগান রতে, ব্রহ্মা পারদিনী শৈলসুতী।
আর এই সুন্দর কথাগুলোর সঙ্গে আমি কয়েকটি তথ্য, যেটি সৃজন নিজে দায়ভার গ্রহণ করে প্রতি বছরে, প্রণতিদি যে কথাটি বলছিলেন যে প্রতি বছরের এক একটি বালিকাকে পূজা করা হয় এবং তার এক একটি নাম আছে কুমারীকে, সেই নামগুলোর সঙ্গে একটু আপনাদের পরিচয় করিয়ে দিই। 1 থেকে 16 বছর পর্যন্ত কুমারী বালিকাদের পূজা করা হয় এবং তাদের নাম হয় যথাক্রমে, 1 বছরের কন্যাকে বলা হয় সন্ধ্যা, 2 বছরের সরস্বতী, 3 বছরের কন্যা ত্রিধামূর্তি নামে পূজিতা হন, 4 বছরে কালিকা, 5 বছরে সুভগা, 6 বছরে উমা, 7 বছরে মালিনী, 8 বছরে কুব্জিকা নামেই তিনি পূজিতা, 9 বছরে কুমারী কালসন্দর্ভা, 10 বছরে অপরাজিতা, 11 বছরে রুদ্রাণী, 12 বছরে ভৈরবী, 13 বছরে মহালক্ষ্মী নামে তিনি পূজা গ্রহণ করেন, 14 বছরে পিঠনায়িকা, 15 বছরে কুমারী ক্ষেত্রজা এবং 16 বছরে অম্বিকা, এই নামেই তিনি পূজা গ্রহণ করেন। আর বলা হয় দেবী সবসময় কুমারী রূপেই বিদ্যমান। আমাদের পুরাণের গল্প যদি পাই, গণেশ কার্তিক মায়ের সন্তান, কিন্তু কেউ কিন্তু মা থেকে জন্ম নয়। আমরা সবাই মায়ের থেকে এসেছি, কিন্তু মা নিজে কারো জন্ম দেননি, অর্থাৎ জনিজনিত যে জন্ম বলে সেটি কিন্তু মা কাউকেই দেননি। সেই কারণে মা চিরকুমারী, কন্যা কুমারিকা থেকে আমাদের যদি কামাখ্যাতে দেখা যায়, সব জায়গাতেই কুমারী পূজার বিধান আছে এবং কুমারী পূজা হয়ে থাকে। আজকে সেই বিশেষ দিন, আজকে সেই বিশেষ দিন। প্রণতিদি কি একটা কবিতার কথা বলছিলেন? না, সেটা একটু পরে বলি, সেটা একটু পরে। আচ্ছা, আমি যেটা মনে হয়, স্বর্ণবাবুকে একটা প্রশ্ন করি আমাকে। আচ্ছা, ছেলেদের বয়স জিজ্ঞেস করতে নেই শুনেছি। না, ওটা মেয়েদের উল্টো হচ্ছে, ছেলেদের রোজগার জিজ্ঞেস করতে নেই। মেয়েদের বয়স জিজ্ঞেস করো না, ছেলেদের রোজগার থাকলে তুই জিজ্ঞেস করবো, সেটাই, মেয়েদের বয়স থাকলে তুই জিজ্ঞেস করবো। আচ্ছা, সেটা হচ্ছে ধর তোর পুজোর ছেলেবেলা কি কি জিনিস মনে পড়ে? আমার খুব ভালো করে একটা যেটা মনে পড়ে, পুজোর পরের আগে, পুজো যখন আসছে, আমার কাছে পুজোটা অনেক দিন আগে থেকে আসতো, এটা আমার কাছে একটা বড় পাওয়া। আমাদের বাড়ি এখন যেখানে, সেই বাড়ির পাশেই বেলঘড়িয়ায়, সেখানে বাড়ির পাশে একটা পটুয়া পাড়া আছে যেখানে প্রতিমা তৈরি করা হয়। সেই ছোটোবেলা থেকে সেখানে দৌড়ে দৌড়ে যাওয়া, সেই 1 মেটে 2 মেটে আমি তাদের ভাষা শিখেছি, 1 মেটে 2 মেটে হওয়া, তারপর মায়ের মূর্তি যখন হলো, আমি যখন একটু বড় হলাম, সেখানকার জেঠু আমাকে প্রথম কাজ দিল একদম ফ্রি সার্ভিস,
প্রথম কাজ দিল মায়ের যে শাড়ি পরানো হয় তার পাড় লাগানো। কি আনন্দ, কি আনন্দ! বাড়িতে মা ডেকে ডেকে হয়রান, খেয়ে যা খেয়ে যা, সেই খাওয়ার সময় নেই। আর তখন ওই যে হাফ ইয়ারলি পরীক্ষা জাস্ট শেষ, পুজো আসছে, সেইভাবেই ধীরে ধীরে লাস্ট পর্যন্ত আমি উন্নীত হয়েছিলাম। চোখগুলো আঁকার পর দেখবেন চোখ জলজল করে, সেখানে একটি তুলির টান দেওয়া হয়, ওই পর্যন্ত আমি উন্নীত হয়েছিলাম, আমি সেটি করেছি। তারপর আর কিছু আর হয়নি নিজে কাজের সূত্রে বিভিন্ন জায়গায়। এটা যেহেতু স্বর্ণাভা তুমি জানো তোমার একেবারেই পাশে পটুয়ারা, তো এনারা কিন্তু কখনো ঠাকুর শব্দটা ব্যবহার করেন না, যতক্ষণ তারা মূর্তি তৈরি করেন না মডেল বলেন, মডেল ঠিক ঠিক কোন মডেল আপনাদের পছন্দ এটা দেখে নিন। হ্যাঁ, তার একটা কারণ আছে, তারা এটা মনে করেন যে মৃন্ময়ী তো, তাকে তো চিন্ময়ী করা হলে তবে তো তার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এবং তখন তাকে দেবী বলা হচ্ছে। আমি অন্তত কোমর মানে পটোপাড়া এবং কুমোরটুলি আমি গেছি, কারণ পুজোর সঙ্গে আমি ভীষণভাবে যুক্ত, মানে ঠাকুরের অর্ডার দিতে ইত্যাদি ইত্যাদি, তো সুতরাং এই সব তারা এটা বলে। আমি একদিন প্রশ্ন করেছিলাম ওই জেঠুকে, যে যিনি তৈরি করেন তাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা এত সুন্দর মায়ের মূর্তিগুলো আপনি যখন দিয়ে দেন তারপর চার দিন পর বিসর্জন হয়ে যায়, আপনার মন খারাপ করে না? বেশ ছোট ছিলাম তখন, মনে হয় আমি ক্লাস 6-7 পড়ি এরকম। জেঠু খালি আমাদেরকে বলেছিল, বাবা মনের তুলনায় পেটের কথা বেশি ভাবতে হয়। এই যে একটু আগে বললাম রহিম পটুয়ারা পট আঁকে, আরে মল্লিকার কবিতা এলো না তাদের কথা, শহরে যখন আলো রোশনাই তাদের গ্রামের ঘরে তখন খিদের কথা মনে হয়, যে কাজটুকু করলে তাদের বাড়িতে কিছুদিনের একটা। আর আমার ছোটবেলায় মনে পড়ে যে ওই যে যেই প্যান্ডেল বাঁধা হলো সব ওই দল বল বেঁধে না ওই প্যান্ডেলের বাঁশে না দোল খাওয়া হয়, এটা কিন্তু আমাদের বন্দুক ক্যাপ ভীষণ মজার জিনিস ছিল, বন্দুক ক্যাপ নিয়ে দৌড়ে বেরোলো। বন্দুকটাই মনে পড়ে, খুব একটা খাইনি কখনো, বন্দুক ক্যাপ ছিলাম প্রচন্ড ছিলাম বলতে কি এটা। আচ্ছা, প্রভুর গান শুনবো। এই পূজোর প্রসঙ্গটা এরই না আরেকটা জিনিস মনে পড়ে, বেতার জগৎ এগুলো কিন্তু শুধু আমরা গল্প শুনছি, আমার মতো বা আমার থেকে ছোট যারা রয়েছে আমরা কিন্তু এগুলো গল্প শুনছি, এবং সত্যি আমরা এরম ভাবে সিনেমা দেখিনি। সেখানে মুখ বেঁকে যাচ্ছে, কিন্তু সবাই মিলে দেখছে, বেঁকে যাচ্ছে, পাশে এসে যিনি দাঁড়িয়েছে তার অর্ধেকটা দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে না, এই আনন্দ। পুজোর রেকর্ড শুনবো আর পাড়ায় পাড়ায় জলসা। তারপর নেই কোনো ঠিকানা, যা কিছু গিয়েছে থেমে যাক থেমে যাক না, তার আর পর নেই কোনো ঠিকানা। যা কিছু পেয়েছি কাছে তাই সঞ্চয়, যা কিছু পেলাম না কো সে আমার নয়, যা কিছু পেয়েছি কাছে তাই সঞ্চয়, যা কিছু পেলাম না কো সে আমার নয়, পাহাড় নিষেধগুলো পেরিয়ে দেখি কি আছে আমার পথে পড়ে। তারার পর নেই কোনো ঠিকানা, ছোট জীবন আর যত হাসি গান আমি তোমাকে দিলাম,
আমিও ছিলাম মনের ঘো মরণ পেরিয়ে যাব এমনি করে কোনো পিছু ডাকে আর থামব না মরণ পেরিয়ে যাব এমনি করে কোনো পিছু ডাকে আর থামব না একটু থেমে থাকি তোমার কাছে তুমিও আমার সাথে চলো না তারপর তারার পর নেই কোনো ঠিকানা যা কিছু গিয়েছে থেমে যাক থেমে যাক না তারার পর নেই কোনো ঠিকানা যখন খুব ছোটবেলায় শুনতাম এই গানটা এই তারপর কথাটা এলেই কেমন একটা করে উঠতো বড় হয়ে জানলাম কে বলেছিলেন চাঁদ উসমানি না আমি ধারে কাছে নেই কিন্তু ওই হঠাৎ ইচ্ছা করলো বলে ফেললাম কিন্তু অসাধারণ লাগলো এরকম ভাবে যাচ্ছে তাই হয়নি ও আচ্ছা যাচ্ছে তাই হয়েছে আচ্ছা ওই যে বলে না যাচ্ছে তাই ভালো কি সুন্দর আজকালকার ভাষা ই বললো না দিদি ওই যে ভয়ঙ্কর সুন্দর এখানে একটা কথা বলার আছে নচিকেতা ঘোষের সুর ছিল হেমন্ত মুখোপাধ্যায় একটা জিনিস কোনোতে আমার বারবার মনে হয় বাংলা ভাষাকে আমরা বলছি বিশ্বের সবচেয়ে মধুর ভাষা তাহলে কেন হীনমন্যতায় ভুগবো হীনমন্যতায় ভুগছি তার একটাই কারণ বাংলা ভাষার প্রতি আমরা বাঙালিরা একদম মনস্ক নই ভালোবাসছে আমাদের জেনারেশনের কথা বলছি না কিন্তু আবার বলছিও ভীষণভাবে আমরা ছেলে মেয়েদের জন্যে খুব গর্ববোধ করি যে এই ধরো দিনের শেষে এসে এই যে বিভেদের জন্য আমাদের যে অশান্তি সেই বিভেদ কিন্তু আমাদেরই ঘোচাতে হবে এই যে বাংলা ভুলে যাচ্ছি আমাদেরই কিন্তু বাংলাকে মনে করে আনতে হবে কাজে সবকটাই কিন্তু আমাদেরই দায়িত্ব সব অন্যের উপর ভরসা করে বসে থাকতে সময় বাংলা ভাষাকে বাংলা ভাষার মতন করে বলতে হবে 32.5 বাজে চানাচুরে ভাষা বললে চলবে না একদম না এই কারণে দাদা যখনই আমরা মঞ্চে কিছু বলি না তখনই একটা কথাকে বারবার বলা হয় অন্য কোন ভাষা শিক্ষার অর্থ এই নয় যে নিজের মাতৃভাষাকে ভুলে যাওয়া একদমই না যে নিজের ভাষাকে জানে না সে কোনো ভাষাকেই অন্তত সম্মান করতে পারে বলুন না ভাষা ভাষা জানে ভাষা 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 জানে আচ্ছা এর পরে কবিতা আসার আগে আমার একটা ছোট্ট জিনিস মনে পড়ে গেল এই তারার পর নেই শুনতে শুনতে তুমি প্রিয়জন তুমি প্রয়োজন তুমি আপন তুমি স্বজন মাপা হাসা মাপা হাসি চাপা কথার বাকি নেই মিকি আয়োজন ভালোবাসি ভালোবাসে ভালোবাসি বলে ভালোবাসি আর আমরা একটু এখন কথা নেই আমাদের সৃজন টিভিতে আছে যে প্রাণের কথা প্রাণের কথা একদম দিদির কাছে একটি কবিতা আমরা প্রায় শেষের দিকে এসে যাচ্ছি যে কবিতাটা শুনবো শুনবো করছি খালি সেটা শুনি আসলে সৃজন টিভির দর্শক শ্রোতা তো এই অনুষ্ঠান শুনছেন কি তার মানে পর্দায় টেলিভিশনের পর্দায় ঠিক তো দীপের লেখা দীপ মুখোপাধ্যায় ভীষণ মজার মজার কবিতা এটা কবিতাটার নাম হচ্ছে আমি ভাই আমার মতন আজকে দুগ্গা ঠাকুর এসেছেন মণ্ডপে যে আবাহনী মাঙ্গলিকি জয় ঠাক উঠল বেজে আলোকের ঝর্ণা ধারা সেজেছে কল্লোলিনী খুশি আজ মাধন ছাড়া এ ছবি সবাই চিনে ফিতেকে কাটবে বলো কোনো এক পদ্মভূষণ কানে তার আঙুল গোজা মাইকে শব্দ দূষণ কেউ দেয় অঞ্জলি রোজ সোপে মন স্তোত্র পাঠে কেউ কেউ আলাপচারী আড্ডাতে সময় কাটে ছেলেটা মন দিয়েছে শারদীয়া বার্ষিকীতে হেঁকে যায় বেলুন ওলা কেনা যায় চারশিকিতে বাহারি পোশাক গায়ে বারোয়ারি পাড়ার দাদা পরনে পায়জামা প্যান্ট এখনো চাইবে চাঁদা তের কাজের মেয়ে ঘর ধুয়ে বাসন মাঝে
কারো আজ নতুন পোশাক, মনে তার কাঁসর বাজে। কেউ যায় বালিগঞ্জে, কেউ বা বাগবাজারে, কেউ কেউ খাবার স্টলে খুশিতে আহার করে। জানি না কোনটা আসল, বুঝি না কোনটা বেকি। আমি ভাই আমার মতন টিভিতেই ঠাকুর দেখি, আমি ভাই আমার মতন টিভিতেই ঠাকুর দেখি। আচ্ছা প্রভুত, সত্যি তাই, রেডিও আর টেলিভিশনের তফাত কি? কানে শোনা চোখে দেখা, খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন রবিদা, মানে রবি কিচলুজি। বলো জানো, ধরো ঘরের মধ্যে স্বামী স্ত্রীতে প্রচণ্ড ঝগড়া হচ্ছে, রেডিও, যেটা ব্যালকানিতে এলে কিন্তু টিভি হয়ে যাবে। অসাধারণ, রবিদা নেই কিন্তু কথাগুলো মনে রয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে আমরা টিভির পর্দায় রয়েছি, আর দর্শক বন্ধুদেরকে আমরা জানি যে তারা উঠতে পারছেন না, কিন্তু আজকে মহাষ্টমীর দিন, অঞ্জলি দিতে যাওয়ার তারা, সন্ধি পুজোয় যেতে হবে, এবং অবশ্যই মায়ের দর্শন করতে তো যেতেই হবে, সন্ধি প্রস্তাব আনতে হবে। বৈঠকই আমাদের আজকের মতো এখানে শেষ করতে হবে, কিন্তু অবশ্যই সুরে সুরে। আমি চন্দ্রাবলি দি এবং প্রভুদত্তা দুজনে আছেন, আমরা দুজনের কাছ থেকে একসঙ্গে ডুয়েটে কিছু শুনি। আচ্ছা ডুয়েট তো হ্যাঁ হতেই পারে, যদি সেটা মোটামুটি জানা থাকে তাহলে আমরা একটু ভালো। হ্যাঁ একদম, সবাই সবার জানা, দেবাশিস দা কথাগুলো এত সুন্দর করে বেরিয়ে আসে স্বতঃস্ফূর্ত ভাবে, ঠিক যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা সৃজনে এই আড্ডাটা করে গেলাম। কথার সুর তো আমাদের নিঃশ্বাসের মধ্যে থাকবে, ঠিক আসলে এটা তো আমরা বিশ্বাস করি বলে। আপনারাও যারা দেখছেন সবাই মিলে মহাষ্টমীর আগুনের পরশ মনি ছোয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, পরশ মনি ছোয়াও প্রাণে।